কলকাতা টিভির সম্প্রচারে আর রইল না কোনো বাধা আপাতত এরকমই জানিয়েছেন কলকাতা টিভির এডিটার কৌস্তুভ রায় এবং আদালতের তরফ থেকে জানানো হয়েছে যে মামলাটি চলছে আদালতে সেটি চলাকালীন কোনো রকম সম্প্রচারে বাধা থাকবে না কলকাতা টিভি আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি কলকাতা টিভির সম্প্রচারে কোনো বাধা রইল না কেন্দ্রকে কলকাতা টিভির নোটিস টুইট করে জানিয়েছেন কলকাতা টিভির এডিটার কৌস্তুভ রায় বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এর আগেও কি বলছে না বলছে সমস্ত প্রক্রিয়া প্রতিক্রিয়া আপনাদেরকে আমরা শুনিয়েছি এবার আমরা সরাসরি চলে যাব বিধায়ক তাপস রায়ের কাছে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমি একদম সরাসরি দেবজ্যোতির কাছে চলে যাব দেবজ্যোতি সম্প্রচারে বাধা রইলো না কলকাতা টিভির তাপস বাবু কি বলছেন এই বিষয় নিয়ে দেখো কলকাতা টিভির মুখবন্ধের যে প্রচেষ্টা কেন্দ্র সরকারের পক্ষ থেকে করা হয়েছিল তা কিন্তু কোনোমতি তারা সফলতা পেল না এবং তাদের পক্ষ থেকে যেটা তথ্য সম্প্রচার দপ্তরের পক্ষ থেকে কলকাতা টিভিকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আর সম্প্রচারে কোনো বাধা নেই কি বলবেন চূড়ান্ত অসভ্যতা অগণতান্ত্রিক স্বৈরাচারী মনোভাব এবং একটা রাজনৈতিক অভিসন্ধি এর মধ্যে লুকিয়ে আছে এইভাবে গণতন্ত্রের প্রচার করে গণতন্ত্রের কথা বলে মোটেই গণতান্ত্রিক দল নয় সরকারও গণতান্ত্রিক নয় কলকাতা টিভির ওপর এর পূর্বেও আমরা এই ধরনের অন্যায় অত্যাচার আমরা প্রতিবাদ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা সকলেই এর প্রতিবাদ করেছি কিন্তু এখন আদালতের নির্দেশে ন্যায়ালয়ের নির্দেশে তথ্য সম্প্রচার বিভাগ আর পেরে ওঠেনি তার কারণ দেশে একটা তো আইন আছে আর মালিকদের কথায় মনিবদের কথায় চলছে না তাই তারা বাধ্য হয়েছে কলকাতা টিভির কে চিঠি দিতে এবং আর কোন রকম এই যে বন্দোবস্ত ওরা চালাচ্ছিল সেটা আর চলবে না সেটা তুলে নিল তো এই যে বিভিন্ন সংবাদ মাধ্যমের উপরে কেন্দ্রীয় সরকারের যে আক্রমণ এবং তারপরে যে কলকাতা টিভির পক্ষ থেকে বারংবার লড়াই কখনো আদালতে যেতে হয়েছে এবং কখনো আইন আইনে তাদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করা হচ্ছে এই যে লড়াই এই লড়াইটাই কীভাবে দেখছেন না এই লড়াইটাকে খুব বিদ্বেষমূলকভাবেই আমি দেখছি তার কারণ ইদানিংকালে বেশ কয়েক বছর আমরা দেখছি বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন মিডিয়া তারা বা তাদের লোক হস্তগত করেছে কিনে নিয়েছে তো সুতরাং যাদেরকে ওরা কিনতে পারছে পারছে না না বা তাদের তাদের অধীনে আনতে করে সংবাদ পরিবেশন করাতে বাধ্য করতে পারছে না তাদের উপরই অন্যায় অত্যাচার ওরা তারা চালাচ্ছে এই যে ইন্টারনাল সিকিউরিটির যে প্রশ্ন আনা হয়েছিল এবং তারপরে কলকাতা টিভির পক্ষ থেকে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং হাইকোর্টের যে রায় ছিল যে কোনো মতেই সম্প্রচারকে বন্ধ করা যাবে না তারপরে ওই চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠির পর যখন কোর্টের এই আবেদনকে নিয়ে তথ্য সম্প্রচার দপ্তরের কাছে চিঠি পাঠানো হয় গতকালই তারা এটি চিঠি দিয়েছেন চিঠি দিয়ে বলেছেন যে সম্প্রচার শর্তে তারা কোনো বাধা দেবেন না এই যে এই যে পিছিয়ে আসা কেন দিয়েছিলেন কেন কোনো সম্প্রচারের বাধা দেওয়া যায় দিয়েছিলেন কেন এই দেওয়াটাই তো রাজনৈতিক অসৎ উদ্দেশ্য প্রণোদিত অগণতান্ত্রিক স্বৈরাচারী মনোভাবেরই পরিচয় দেয় দেখো পায়েল তৃণমূল নেতা তাপস রায় যেটা পরিষ্কার করে জানিয়ে দিলেন যে কলকাতাটি যে লড়াই করেছে তাতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে ছিলেন এবং ব্যক্তিগতভাবে তাপসবাবু পাশে ছিলেন এবং বলেছেন যে সমস্ত রকম সহযোগিতা যাতে এই চতুর্থ স্তম্ভের চতুর্থ স্তম্ভে যে দায়িত্ব তারা পালন করে যদি সেই দায়িত্ব তারা পালন করে আগামী দিনেও তারা তাদের পাশে থাকবেন বলে একদম দৃঢ় কণ্ঠে জানালেন একেবারেই একেবারে দেবজ্যোতি আমরা শুনলাম তাপস বাবু কি জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ তোমায় এবং ধন্যবাদ তাপস বাবুকে আমরা শুনলাম বিধায়ক তাপস রায় কি জানালেন বারবারই আমরা দেখেছি কলকাতা টিভিকে একাধিক সমস্যার মধ্যে পড়তে হয়েছে কখনো ইডি কখনো সিবিআই কখনো আয়কর দপ্তর আর তার পরে কলকাতা টিভির লাইসেন্স পুনর্নবীকরণ না করতে দেওয়া সম্প্রচারে বাধা সৃষ্টি করা কিন্তু আদতে কোনো কিছুই কিন্তু সেইভাবে সমস্যা করল না কারণ সত্যের জয় সর্বদাই হয় কলকাতা টিভির সম্প্রচারে আর কোনো বাধা রইল না যতদিন পর্যন্ত কলকাতা টিভির যে মামলা করা হয়েছে সেই মামলা আদালতে চলবে ততদিন পর্যন্ত কোনো কলকাতা টিভির সম্প্রচারে বাধা রইল না আমরা দেখেছি আপনাদেরকে কিছুদিন আগেই কিভাবে হেনস্থার মুখে পড়তে হয়েছিল কলকাতা টিভির কর্মীদেরকে কিভাবে তাদের কাছ থেকে তাদের হেনস্থা করা হয়েছিল কিভাবে তাদের সাথে ব্যবহার করা হয়েছিল তারপরেই সম্প্রচারে কিন্তু বাধা দেওয়া হয়েছিল কলকাতা টিভি তবে সেই বাধা রইল না এখন